আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে টিউটরে আমি কথা বলবো যে পিপিএস মানে পিপল পার আওয়ারে নতুন একটা অর্ডার নিয়ে যেটা আমি পেয়েছি আজকে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ নিয়ে পিপল পার আওয়ারে 10 ডলার একটা অর্ডার পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপল পার আওয়ার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার এই প্রপোজাল ক্রেডিট। 150 প্রপোজাল নিয়েছি 1 মাসের জন্য, সেখানে মেনলি $18 করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছি যে এখানে সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যেটা বলা হয় সেটা হচ্ছে অফার। হ্যাঁ, ফাইবার আমরা যেরকম গিগ দিই, আর পিপল পার আওয়ারে আমরা যেরকম ঠিক সেমভাবে আমরা অফার দিতে পারি। ঠিক আছে, কিন্তু ফাইবারে কিন্তু মানে প্রপোজাল পাঠানো যায় না, ঠিক আছে, মানে বিট করা যায় না, শুধু গিগের উপর বেস করে অর্ডারটা নিতে হয়। কিন্তু এখানে দুইটা অপশনই আছে, এখানে হচ্ছে আপনি প্রজেক্ট বিট করতে পারবেন, সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে আপনি এখানে অফার তৈরি করতে পারবেন, অফার থেকে আপনারা হায়ার করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি টিক দিচ্ছি, টিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড অফার, এটা হচ্ছে অফার প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা হচ্ছে $10, এটা অ্যাকসেপ্ট করছে, বেলো সিলিপেন্ডেড ফর রিকোয়ারমেন্ট। ওকে, ঠিক আছে, তো এখানে হচ্ছে বলছে যে পেজ সম্বন্ধে ইনফো, পেজ সম্বন্ধে এখন লগ অ্যাক্সেস, এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, অর্ডার অন 29 অক্টোবর আজকে অর্ডার করছে, এক্সপেক্টেড ডেলিভারি মানে হচ্ছে প্রত্যাশিত ডেলিভারি 31 মানে এটা হচ্ছে 2 দিনের ভিতরে অর্ডারটা কমপ্লিট করতে হবে, মানে 2 দিনের ভিতরে আপনার এই যে কাজটা সেটা হবে ফেসবুক পেজ তৈরি করে দিতে হবে। এখন ফেসবুক পেজটা আপনি কীভাবে তৈরি করবেন, ফেসবুক পেজটা তৈরি করার জন্য এখন বাইরে কী লাগতে পারে, বাইরে যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন রাখতে পারে, অথবা আপনি ফেসবুক পেজটা নিজে আপনার অ্যাকাউন্টে তৈরি করবেন, তৈরি করার পর সেটা বাইরকে অ্যাডমিন করে দেবেন, এবং বা সেটা আপনাকে কী করে দিবে, যখন বাইর একটা অ্যাডমিনটা পাবে তখন বাইর আপনাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কী করতে পারি যে ফেসবুক বিজনেস পেজ তৈরির কাজটা করতে পারি। আমার আবারও বলছি ফেসবুক বিজনেস পেজ তৈরির কাজ আমরা কীভাবে করতে পারি, প্রথমত হচ্ছে যে আপনার বায়ার আপনাকে দিতে পারে তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন, অথবা উইদাউট লগ ইন স্যার আপনি তার কাছে ইনফরমেশনগুলো নেবেন তার ফেসবুক পেজের রিকোয়ারমেন্টগুলো। ঠিক আছে, তার ফেসবুক পেজটা কীরকম হবে, আর কোন কোন বিষয়গুলো থাকবে, নাম কী হবে, আর লোকেশন সেটা, এভরিথিং ডকুমেন্টসগুলো থাকবে, এবং তখন আপনার নিজের ফেসবুক থেকে একটা পেজ তৈরি করবেন, তৈরি করে তোমাকে অ্যাডমিন করে দেবেন, সে আপনাকে রিমুভ করে দেবে, অথবা আপনি রিমুভ হয়ে যাবেন। ঠিক আছে, যদি রিমুভ হয়ে যান তাহলে আপনি কী হলেন, আপনি তাকে এই পেজটা দিয়ে দিলেন। তো এইভাবে দেওয়ার পরে যখন কাজটা শেষ হবে, শেষ হওয়ার পরে এখান থেকে এই যে এটা কিন্তু স্ক্রুতে আছে, এটা আমাদের ইনভয়েস স্ক্রুতে আছে, যে এখন লিঙ্ক এটা দিয়ে রাখছে, এখান থেকে আসার পরে যে রাইস ইনভয়েস যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখব কাস্টমারকে লিঙ্ক এখান থেকে সেন্ড করলে এটা সেন্ড হয়ে যাবে। তাই ছিল বন্ধুরা যে পিপল আওয়ারে নতুন একটা অর্ডার সম্পর্কে আমি কে পেলাম সেটা আমি বললাম, এটা জাস্ট অফার থেকে আসছে, যে অফারটা আমি যদি এখান থেকে দেখে ফিনান্সার অ্যাক্টিভিটি, ওকে ফিনান্সার অ্যাক্টিভিটি দেখালে আচ্ছা এই যে এখান থেকে অফার, আচ্ছা এই যে অফার এখানে সোল্ড হয়েছে কিনা, আচ্ছা 12 ঘন্টা প্রাইস, আচ্ছা ইউটিউব ফেসবুকেরটা কোথায়, এই যে ওকে এই যে এখানে দেখাচ্ছি যে সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ওকে এখানে যে সোল্ড অ্যাক্ট, হ্যাঁ মানে একটা বিক্রি হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের অবস্থা যে আমরা কীভাবে, আচ্ছা এখানে অফার পোস্টেড হচ্ছে 18টা, অ্যাক্টিভ অফার 7টা রয়েছে, অফার সোল্ড হয়েছে 1টা, আর্নিং হয়েছে 0। ঠিক আছে, এইভাবে দেখাবে আমরা অফার তৈরি করে আমরা কী করতে পারি, পিপল পার আওয়ার থেকে সেল আনতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যে কোনো কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।